এই মেয়ে কখনো আমার ঘরের বউ হতে পারবে না, তোমরা ওকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। আর যদি তোমরা না পারো, আমি লোক দেখে এই মেয়েকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। মামি মামি প্লিজ, আমার সাথে এই ধরনের ব্যবহার করবেন না মামি। আমি শুধুমাত্র আমার সন্তানের স্বীকৃতির জন্যই এবার এসেছি। ওরা আমাকে কোনোদিন মেনে নেবে না বড় ভাই। আর শুধু রাজিন কেন, রাজিনের মা ভাবি কেউ আমাকে কোনোদিন মানবে না, পারলে তো ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়। কি বলছিস তুই, ওরা সবাই তোর সাথে খারাপ ব্যবহার করেছে? ভাইজান একদম ঠিক বলেছে, এখন এই অবস্থায় বিয়ে করাটা ঠিক হবে না। এই মেয়ে যখন তখন যা কিছু করতে পারে। কিছুই করতে পারবে না ও, এত ভয় পাচ্ছ কেন? যখন দেখবে যে আমাদের বিয়েটা হয়ে গেছে, তখন আর ওর কিছুই করার থাকবে না। আসলে আসলে তোমাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। রাফিনের মৃত্যুর প্রতিশোধ তুমি এভাবে একটা মেয়ের উপর দিয়ে কেন নিতে গেলে? যা করেছিল তা করেছিল মির্জা কামাল, প্রতিশোধটা মির্জা কামালের উপরে নিতে। আমি যা করেছি তোমার জন্য করেছি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য করেছি। কি এমন হাসি তুমি নূপুরের মুখে ফোটাইছো আমরা দেখতেছি না? না রাজিন, আমি জানি বুঝি, কিন্তু তোমার পদ্ধতিটা ভুল ছিল। তার চাইতে আমার মনে হয় তুমি খুনের বদলে খুন করলে ভালো করতে, অন্তত এত ঝামেলা আমাদের পোহাতে হতো না। তুমি একটু শান্ত হও না, দেখো না আমি সব ম্যানেজ করে ফেলবো। আমার তোমাকে নিয়ে ভয়, তোমাকে তো আমি আবার হারাতে চাই না। তুমি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছ, আমার কিছুই হবে না। বড় ভাই বড় ভাই, তুমি আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো। রাজিন, তোর মুখে কি বিয়ে ছাড়া কিছু নাই ভাই? তুমি কেন বুঝতে পারছো না, যত তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাবে দেখবে রাঙা একদম কিচ্ছুই করতে পারবে না, শান্ত হয়ে যাবে। দেখি কার্ডে তো ডেট দিয়ে ফেলাইছি, এখন তো ওই ডেটেই হইতে হবে না? দেখি কি ব্যাপার রাজি, মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় পড়ে গেছো, খুব বেশি টেনশন হচ্ছে। আমার কোনো চিন্তাও নেই, টেনশনও নেই, আমার চিন্তা তোমাকে নিয়ে। তোমার মুখে হাসি দেখতে চাই, তাছাড়া অন্য কিছু না। ভালোবাসা ছাড়াই কি রাঙা রাজিনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে তাকে হতে পারে? রাজিন যা বলছে তা কি সত্যি নাকি কোনো না কোনো কারণে ওরা দুজন প্ল্যান করে সব করছে? আমাকে ঢাল হিসাবে ব্যবহার করছে রাজিন? রাজিন কি সত্যি আমাকে ভালোবাসে নাকি রাঙাকে? হয়তো রাঙাকে, কারণ রাঙার বাচ্চা সে তো রাজিনেরই বাচ্চা। আমি জানি না এত কিছুর পর আমি এই পরিস্থিতিটাকে কীভাবে সামাল দেব। আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু আমাকে মেনে নিতে হবে। একবার মনে হয় রাজিন সত্যি বলছে, আবার মনে হয় রাজিন মিথ্যে বলছে। আমি দিশা পাই না, কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমি কিসের মধ্যে পড়লাম, এত কনফিউশন। তার মধ্যে বিয়ের দিন ঘনিয়ে আসছে, আমি আলাদা করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমিও তো রাজিনকে নিয়ে ভাবতে শুরু করেছি, রাফিন চলে যাওয়ার পরে আর কোনো দিন কারো হাত ধরব না বলেই ভেবেছিলাম। কিন্তু তবুও কেন যে রাজিনকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম, রাঙা আর রাজিনের সম্পর্কের মাঝখানে নিজেকে এত ছোট মনে হয়।
আমি জানি না আমি কি করব, আমার কি করা উচিত। আমি ক্রমাগত রাজিনের ব্যাপারে দুর্বল হয়ে পড়ছি, রাঙার ব্যাপারটা অস্বীকার করতে পারছে না। আফটার অল আমি তো একটা মেয়ে, আমার আসলে কি করা উচিত কি করা উচিত না কোনোটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝতে পারছি আইন তো রাঙায় জিতে যাবে, তারপরেও আমার মনে একটা সান্ত্বনা থাকবে, অন্তত রাফিনের জন্য রাজিন কিছু করেছে, সেই সান্ত্বনাটুকু নিয়েই আমি শেষ পর্যন্ত বাঁচব। ঈশ্বর আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন ওই পরিস্থিতিটা সামলে উঠতে পারি। যে শান্তি লাগতেছে, আমি এখন আমার টার্গেটের খুব কাছাকাছি, নুপুর এই বাড়ি ছাইড়া চলে যাইব, রাজিনের জীবন থেকেও চলে যাইব। আহ, অনেক শান্তি, সম্পত্তি আর তিন ভাগ হইব না। কিন্তু সব যদি মিটমাট হইয়া যায়, যদি শেষ মুহূর্তে মা নুপুরে আটকায়, না রিস্ক নেওয়া যাইব না, কোনো রিস্ক নেওয়া যাইব না, সমস্যা আরো বাড়াইতে হইব, বিকন্ডে খেপাইয়া তুলতে হইব, তাইলে কঠিন সমস্যা তৈরি হইব। তখন নুপুর অবশ্যই এ বাড়ি ছেড়ে পালাইব। বিকন কি সত্যি সত্যি কিছু করবে, নাকি ভয় ভীতি দেখিয়ে দুর্বল করার চেষ্টা করছে? করলে করুক, ওদের যদি মান সম্মানের ভয় না থাকে তাহলে আমার থাকবে কেন? কিন্তু আমার মনে হয় না বিকন ওটা করবে, কারণ ও অনেক ঠান্ডা মেজাজের ছেলে। ও যখন বলেছে কিছু একটা করবে, ও যদি ভুলে যায় আমি ওর ফুপাতো ভাই, তাহলে আমি কেন মনে রাখবো আমার মামাতো ভাই? আমি ওকে ছেড়ে কথা বলব না। মির্জা কামালের রক্ত ওর শরীরে বইছে, রক্তই কথা। বিকন যে কোনো পরিস্থিতি সৃষ্টি করুক, আমি তা মোকাবেলা করব। কয়েকদিন তো দেখলাম অনেক ছোটাছুটি করতে, মুখে অনেক বড় বড় কথা বলতে, আর এখন চুপচাপ বসে আছিস, ব্যাপারটা কি? তুই কি আমাকে এক সেকেন্ড শান্তিতে থাকতে দিবি না? নাকি তুই শপথ করেছিস যে আমাকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না? আমি কে তোর শান্তি নষ্ট করার? আর শপথের কথা বলছিস, আমার তো একটাই শপথ, কিভাবে তোর বদনাম লটানো যায়। তারপর প্লিজ তুই আমাকে ডিস্টার্ব করবি না। করতে বলছিস, জানি তো সব তোর অভিনয়, তুই যে রাঙা ছিলি তুই সেই রাঙাই আছিস, সবাই তোকে চিনতে ভুল করলেও আমি ভুল করছি না, শুধুমাত্র মা আর ভাইয়ার জন্য চুপ করে আছি। শিল্পা, আমি জানি তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার কোনো ক্ষতিই তুই করতে পারবি না, কারণ আমার যদি কিছু হয় তাহলে বিকন ভাই তোকে ছাড়বে না, তোকে একদম ছেড়ে ফেলবে।
তোর এই চেহারা ওদের সামনে কোথায় লুকাস? তখন তো অন্য চেহারা দেখা যায়। আর আমার ভাই আমাকে কোনো দিনও ছিঁড়বে না। আমার ভাই অনেক ভালো বলেই তোর সম্মান বাঁচানোর চেষ্টা করছে, আর তুই বিনিময়ে কী করছিস? বারবার আমার ভাইকে অপমান করছিস। আমি কেন তোকে অপমান করবো? সে তো আমার আপনজন, আমার ভাই। ও, এরই মধ্যে আমার ভাই তোর আপন হয়ে গেল? দেখ শিল্পা, রাজীবের সাথে যে অবস্থা করেছে তাতে যে কোনো লোকই আমার পক্ষে কথা বলবে, আমাকেই সাপোর্ট করবে। একমাত্র তোর মতো হৃদয়হীনা যারা, যাদের মধ্যে কোনো হৃদয় নেই, তারাই শুধু আমার বিরুদ্ধে কথা বলবে। আমি হৃদয়হীনা? আর তোর হৃদয় তখন কোথায় ছিল যখন আমাকে জেলে পাঠিয়েছিলি, বাসায় সাংবাদিক ডেকে আমাকে অপমান করেছিলি? বল। সেটা তো আসলে অন্য ব্যাপার ছিল, তাই না? আমারটা অন্য ব্যাপার আর তোরটা খুব ব্যাপার, তাই না? শোন রাঙা, তুই একটা কথা মনে রাখিস, তুই আমার সাথে যা যা করেছিলি আমি ঠিক তোকে তাই ফেরত দেব। চেষ্টা করতে পারিস, বাট চেষ্টা করে কোনো লাভ নেই শিল্পা, কারণ বিকন ভাই তোকে তা করতে দিবে না, আমি 100% শিওর। ভালো, এখন আমার ভাইয়ের শিওরিটি তোর কাছ থেকে নিতে হবে। খুব ভালো, শোন, তুই যতই আমার ভাইকে ধরিস না কেন, রাজীব তোকে কোনো দিনও মেনে নেবে না, বুঝলি? বললাম না, বিকন ভাই রাজীবকে আমার করে দেবে, তখন তোর প্রিয় ভাই রাজীব আমাকে মানতে বাধ্য হবে। কোনো দিনও না। কয়দিন তো খুব চেষ্টা করলি, দেখলি না তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন তোকে দূর দূর করে তাড়িয়ে দিল? সরি সরি, অবৈধ শ্বশুরবাড়ি। আমি চেয়েছিলাম ব্যাপারটাকে রাজিনের ফ্যামিলি যাতে নর্মালভাবে মেনে নেয়, কিন্তু যখন তারা মেনে নেয়নি তখন তো তাদেরকে পস্তাতেই হবে। ওরা কেন পস্তাবে? পস্তাচ্ছিস তো তুই। আসলে তোর জন্য আমার খুব করুণা হচ্ছে। শোন, রাস্তার মেয়েদেরও একটা সম্মান থাকে যেটা তোর নেই। সত্যি বলছি, তোর জন্য আমার খুব করুণা হচ্ছে। করুণা হচ্ছে না, করুণা হচ্ছে না আমার জন্য তোর খুব করুণা হচ্ছে। সময়টা ভালো হোক শিরোপা, তারপর তোর এই কথার জবাব আমি ঠিকই দেব। জাস্ট মাইন্ড ইট। আমি জানি তুই কাল নাগিনী সব, কয়দিন ফোনা না তুলে থাকবি, কিন্তু একসময় তুই ছোবর মারার জন্য ঠিকই ফোনা তুলবি। রাজিনকে এভাবে ছাড়া যাবে না। ও ভেবেছে এত সহজে ক্রাইম করে ছাড়া পেয়ে যাবে, রাঙার জীবনটা নষ্ট করে ও নূপুর ভাবিকে বিয়ে করবে? না না না, কখনো না। রাফিল হত্যার প্রতিশোধ রাজিন মির্জা কামালের উপর নেবে, রাঙার উপর কেন? আরে রাঙা তো ওকে ভালোবেসেছে। রাজিন আমার সম্পর্কে যেই হোক, না ওকে ছাড়ব না। হ্যালো, হ্যালো বিকন, কি কারণে ফোন করেছো? কি আবার ভয় দেখাবে নাকি? তোমার মা, তোমার ভাবি আমার বোনকে অপমান করার সাহস পায় কোত্থেকে? আমরা অনাকাঙ্ক্ষিত মেহমানকে বাসায় ঢুকতে দেই না। সেক্ষেত্রে তোমার বোন তো অনেক লাকি, বাসায় এসেছে, বসেছে, ইভেন চানাস্তাও করেছে, যদিও সেটা পাওয়ার যোগ্য তোমার বোন না। রাঙা নিশ্চয়ই চানাস্তা খাওয়ার জন্য তোমাদের বাসায় যায়নি। তবে কেন এসেছিল? যত যাই বলো, রাঙাকে তোমার অধিকার দিতেই হবে, ওর সন্তানের বাবা হিসেবে স্বীকৃতি তোমাকে দিতেই হবে। ওহ বিকন, তুমি বোকা ছেলের মতো কথা বলো কেন? বারবার এক কথা বলতে ভালো লাগে না, তোমাকে তোমার সিদ্ধান্তের কথা জানিয়েছি, তাই না? সেই কথাটা রাঙার মুখোমুখি হয়ে বলতে,
শুনলাম তুমি নাকি রাঙা যাবার পর ভয়ে পালিয়েছ। কেন, রাঙার মুখোমুখি হতে তোমার ভয় করে? অবশ্য তোমার মতো কাপুরুষের এটাই মানায়। আমি কাপুরুষ হলে আমাকে ফোন দাও কেন? তোমার বোনের জন্য একটা সুপুরুষ জোগাড় করে দাও। পরিস্থিতি এরকম না হলে তাই দিতাম, তা না হলে মির্জা পরিবারের জামাই হওয়ার সৌভাগ্য নিয়ে তুমি নিশ্চয়ই জন্মাওনি। জন্ম নিয়ে কথা বলবে না। কেন বলবো না? আমরা তো আর তোমার মতো জারুর সন্তান জন্ম দিয়ে ঘুরে বেড়াই না। বেকন, খুব বেশি হচ্ছে কিন্তু। এতদিন শুধু বলেছি, এখন থেকে করব। কি করবে, কি করবে তুমি? বেকন, তুমি রাজীব চৌধুরী কিছুই করতে পারবে না। দুদিন পরে সব জানাজানি হয়ে যাবে, তখন তোমরা তোমাদের বোনকে নিয়ে ব্যস্ত হবে। রাঙাকে সামলাবে তুমি, সে দায়িত্ব তোমার। তোমার ওই বাজে বোনকে দেখার দায়িত্ব আমার না। এখন বাজে হয়ে গেল, আগে মনে ছিল না এই কথা? আমার সবসময় মনে হতো আমি তোমার বোনকে ব্যবহার করছি, স্রেফ ব্যবহার। ইউজ করেছিস? ঠিক আছে, আজ থেকে তোর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। মনে রাখিস, আমি বিখন বলছি, বিয়ে করতে তুই বাধ্য, তা না হলে পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই।